ছোট নাগাদ প্রথমে ওরা যায় এখান থেকে কাঁথি থেকে যায় সৌলায়, ওরা সেখানে সৌলায় যাওয়ার পরে এই বাইসা সমুদ্র পুকুর বলতে একটা জায়গা আছে, ওই দিকে ওরা বেড়াতে যায়। বেড়াতে গিয়ে সেকে ওই মেয়েটাকে ওরা জোর জবরদস্তি করে, এই একটা ছেলে বাইকে নিয়ে গিয়ে, আর ওর সঙ্গে একটা বাচ্চা ছিল 5 বছরের বয়স। তো বাচ্চাটাকে ওর মাকে সিডাইয়ের ওপরে ডাকে প্রথমে, ও যেতে চায় না। না যাওয়ার ফলে বাচ্চাটাকে অমুক চুমুক দেখায়, ওকে অমুক চুমুক দেখায়, তখন দেখিয়ে তাকে মারধর করে, আর ব্যাগ থেকে ছুরি বের করে বাচ্চাটাকে প্রথমে কেটে দেয়, গলা কেটে দেয়, গলা কেটে নেচায় ফেলে দেয় পাশে জলের ইয়ে আছে ওইখানটায় ফেলে দেয়। তারপর তার মাকে যখন এরকম জোর জবরদস্তি করতে চাইছিল, বাচ্চাটা ছুটে এসেছিল, বাচ্চাটাকে তো তার পরে পরে কেটে মোটামুটি তাকে প্রথমে ফেলে ফিনিস করেছে, দিয়েছে, মারা গেছে। তারপরে তার মা এসছে, তার মাকেও ঠিক সেই একই রকম কেস, ওটা কেটে ফেটে দিয়ে তাকে জলে ফেলে দিয়েছে, দিয়ে তার উপর গিয়ে বসে আরও বেঁচে আছে কিনা দেখ।